যে সমীকরণে এখনো সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বাদশ আসরে সেমিফাইনাল খেলার প্রত্যাশা নিয়ে ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়ার পর সেই আশা অনেকাংশেই ফিকে হয়ে গেছে। তবে এখনো সেমিফাইনালে যাওয়ার সুযোগ দেখছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। গতকালের ম্যাচ শেষে টেন ব্রিজের সংবাদ সম্মেলনে সেমিফাইনালের সম্ভাব্য নিয়ে ম্যাচ বলেছেন, এখনো বলা যায় না, আপনি কখনোই জানেন না কি হবে। আমরা যেটা করতে পারি শেষ তিনটি ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারি, অবশ্যই কঠিন, কিন্তু যদি ম্যাচ তিনটিতে জিততে পারি এবং দেখতে হবে অন্যরা কি করে। টাইগার ভক্তরাও সেমিফাইনালের সমীকরণ মেলাচ্ছেন, তাতে সবার উপরে উঠে এসেছে একটাই শর্ত, টাইগারদের জিততে হবে নিজেদের বাকি সবগুলো ম্যাচ। তারপর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। এর মধ্যে প্রথম চারে থাকা দলগুলো যদি টানা কয়েকটি ম্যাচ হেরে যায় কিংবা বৃষ্টিতে পণ্ড হয়ে যায় তাহলে সুযোগ থাকবে বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে এখনও সেমিফাইনালে যাওয়ার আশা আছে বাংলাদেশের। তবে সহজ কথায় বললে সেই সমীকরণটা ভীষণ কঠিন আর ঝাপসা।